সাংবাদিকদের উপর হামলা ও গণমাধ্যমের ওপর বিধিনিষেধের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে মঙ্গলবার দুপুর বারোটায় হারুন পার্ক সংলগ্ন জনতা ব্যাংকের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরামের গৌরীপুর উপজেলার সভাপতি দৈনিক ইনকিলাবের প্রতিনিধি বেগ ফারুক আহমদ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সাপ্তাহিক রাজগরিপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিকরা বলেন যে কোনো সংকটের মুহূর্তে সাংবাদিকরা চরম ঝুঁকি নিয়ে কাজ করেন কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে সবসময় হামলা এবং নির্যাতনের শিকার হতে হয় তাদের সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান